নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, স্বয়ং বজরঙ্গলির কৃপায় 2021 থেকে 2025-এর মধ্যে এই নয় রাশির জাতক ও জাতিকারা মগডালে ছড়তে চলেছে। তো কোন সেই নয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শিক্ষা। থেকে 2025-এর মধ্যে এই নয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত দিক থেকেই ভালো হতে চলেছে, সেটা আর্থিক দিক বলুন, ফ্যামিলি লাইফ বলুন, দাম্পত্য সুখ বলুন, প্রেম জীবন বলুন, সন্তান সুখ বলুন, সমস্ত দিকেই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আসুন আমি একে একে সেই নয়টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিতে চলেছি, যে রাশিগুলি 2021 থেকে 2025-এর মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চলতে চলেছে। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করতে পারবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, না হলে সানডে কমেন্টস বক্সের ভিডিও আপনারা মিস করে ফেলবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 থেকে 2025-এর মধ্যে স্বয়ং বজরঙ্গলির কৃপায় মগডালে চড়তে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং বজরঙ্গলির কৃপায় 2021 থেকে 2025-এর মধ্যে মগডালে চড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, আর এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এখনই কমেন্টস বক্সে জয় বজরঙ্গলী এই কমেন্টসটি অবশ্যই লিখবেন। এছাড়াও আপনাদের জীবনে কী কী হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। এই সময় আপনাদের বিবাহ স্থির হয়ে যেতে পারে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান হতে চাইছে না, তাদেরও কিন্তু সন্তান লাভ হবে। এবং এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021 থেকে 2025-এর মধ্যে স্বয়ং বজরঙ্গলির কৃপায় মগডালে চড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের সন্তান আসতে চাইছে না, সন্তান হতে চাইছে না, তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে। এর পাশাপাশি আপনারা এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলতে পারবেন এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেকখানি কিন্তু ডেভেলপমেন্ট করবেনই করবেন। তাই জন্য আপনারা এখনই জয় বজরঙ্গলী এই কমেন্টসটি কমেন্টস বক্সে লিখুন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021 থেকে 2025-এর মধ্যে স্বয়ং বজরঙ্গলির কৃপায় মগডালে চড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, আর এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি
আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেক কিছুই কাজ করে ফেলতে পারবেন এবং এই সময় পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চলতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। এছাড়াও পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন এবং যাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে ছড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছুই কাজ করে ফেলতে পারবেন। এই সময় আপনারা পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। যাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং বজরঙ্গুলির কৃপায় 2021 থেকে 2025 মধ্যে মগডালে চড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের যে কোনো কাজ কিন্তু হয়ে যাবে এবং পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। যাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ, না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ আটকে গেছে, তাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান সুখ আসছে না, তাদের সন্তান লাভ হতে চলেছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা অনেকখানি কিন্তু ডেভেলপমেন্ট করবেন আগামী পাঁচ বছরের মধ্যে। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি আপনারা পেতে চলেছেন। যাদের বিবাহ আটকে যাচ্ছে, হতে চাইছে না, তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা আগামী পাঁচ বছরের মধ্যে প্রচুর অংশে ডেভেলপমেন্ট করবেনই করবেন। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যাদের বিবাহ আটকে গেছে, সন্তান সুখ আসছে না, তাদের কিন্তু এই দুটি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমান সিচুয়েশান থেকে আপনারা অনেক অনেক অংশে কিন্তু ডেভেলপমেন্ট করবেনই করবেন। তো এই ছিল নয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 থেকে 2025 মধ্যে স্বয়ং বজরঙ্গুলির কৃপায় মগডালে চড়তে চলেছেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।